the problem? What's your problem? हेलो एवरीवन एंड वेलकम बैक टू द चैनल। तो आज के नतून ब्लॉगे तुम्हारे सकल के वेलकम। तो आज के सकाल सकाल बेला ब्लॉगटा शुरू करेछि जे कृष्णम एखोनो घुमोच्छे, ताई भाबलाम ताहले ब्लॉगटा शुरू करा जाए, ओ उठे पड़ले आमार काज शुरू हो जाए। तो आमी अलरेडी चाटा बसिए दिलाम, আমাদের ব্রেকফাস্টগুলো বানাবো, আর তারপরে কৃষ্ণম যদি না ওঠে নিজে থেকে আমাকে কি ওঠাতে হবে ওকে। আর ও উঠে গেলে একদম রাশ যে পরপর পরপর কাজ করে তারপরে ওকে স্কুলে নিয়ে যাব। ফার্স্টে আজকে একটুখানি ডিম পাউরুটি বানাচ্ছি, এরকম করে কপিল খুব বানায় তো আমারও বেশ ভালো লাগে। তো ভাবলাম আজকে ডিম পাউরুটিটা অনেকদিন খাওয়া হয় না, বানানো যাক। তো ডিমের মধ্যে জাস্ট কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি আমার জন্য, আর কৃষ্ণমেরটা প্লেন পুরো আর কি, শুধু ডিম আর নুন। আর পাউরুটিটা একসাথে দিলে বেশ ফিলিং হয়, ও কতটা খাবে আমি জানি না, তবু আমার চেষ্টা যে দিয়ে যদি একটুখানিও খায় তবুও পেটটা আর কি একটু ভরা থাকবে। এই তো মনে উঠে পড়েছে, বলতে বলতে উঠে পড়েছে। চলো ব্রাশ করতে, চলো চলো। ও কি মাটিতে শুয়েছিল এখানে এসে? চলো 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 ব্রাশ করে নিই, তুমি ঘুম হয়েছে বাবু? হ্যাঁ চলো ব্রাশ করে আসি, চলো লেটস গো, চলো 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 লেটস গো, চলো এসো এসো এসো। চ্যাং দোলা করে ব্রাশ করাতে নিয়ে যেতে হচ্ছে, নিজে থেকে যাবেন না তিনি ব্রাশ করতে। এবার বাথরুমে বাইরে বসে পড়েছে, বসে পড়েছেন উনি, যাবেন না, চলে এসো সোনা, দেরি হয়ে যাবে, টাইমে না করলে কিন্তু তারপরে রাশ হয়ে যাবে বাবু। তোমার জন্য ওয়েট করবে টিচার, চলো বাবু। দেখো আমি ব্রাশ হাতে নিয়ে ওয়েট করছি, এসো। এই শুনতে পাচ্ছে না, দেখো এবার স্কুলে যাওয়ার পালা। কৃষ্ণমকে নিয়ে কপিল আগে গাড়িতে উঠে গেছে, আমি জাস্ট তালা টালা দিয়ে আসছিলাম। গাড়ি কোথায়? Ready to go to school? Ready for school? Babusha is this kind. Eh? Ready for school, Baba? Shodin. Shobota. Shibiti. Ready? তো বাড়ি চলে এসেছি, আবার তিন ঘন্টা পরে আবার যাব কৃষ্ণমকে আনতে। ততক্ষণ আমি আমার কাজ করে নিচ্ছি, আর আমার সেই সকালের গ্রিন টি এখনো পড়ে আছে, খাওয়া হয়নি, টুকটুক করে খাচ্ছি, একটু আবার গরম করে খেলাম। এই গ্রিন টিটা খুব একটা ভালো লাগে না, তাই জন্য খুব একটা মানে কফি যেরকম না যে শেষ করব আমার কাপ অফ কফি আরাম করে খাবো, সেই ব্যাপারটা এখনও পর্যন্ত আমার গ্রিন টিতে আসেনি। তবুও খাচ্ছি, কফিটা অনেক কমিয়ে দিয়েছি আগের থেকে। তো আমরা মিস করে গেছিলাম, কর্ণকার বার্থডে ছিল, ও আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, প্রায় রেগুলার খোঁজ নেয় যে দিদি ভিডিও আসছে কি না, ভিডিও আসছে কি না। তো ওর বার্থডে আমরা মিস করে গেছিলাম, সো হ্যাপি বিলেটেড বার্থডে কর্ণকা, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, আর তো
আমি এখন আমার কাজ করে নিই, কারণ কৃষ্ণমকে নিতে যাওয়ার আগে কাজগুলো শেষ করা জরুরি। আমি এই সব কাম সমস্ত কাজ রেখে দিতাম কৃষ্ণম ঘুমানোর পরে করার জন্য, কিন্তু লেটলি আমরা সবাই কৃষ্ণমের সাথে সাথে আমরা সবাই রুটিন চেঞ্জ করেছি নিজেদের, কারণ বাচ্চাদের সাথে সাথে রুটিন একটু নিজেদের না চেঞ্জ করলে হয় না, মানে ওদের ঘিরেই সব আমাদের রুটিন আর কি। তো আগে আমি অনেক রাত জেগে কাজ করতাম, 2-3 অবধি বসে বসে কাজ করতাম। তোমরা ফেসবুকে প্রায়ই দেখবে আমার কমেন্ট আসতো, কৃষ্ণমস ওয়ার্ল্ডের পেজে কমেন্ট আসতো, মানে এখানে তখন গভীর রাত 2-3 তখন বাজে, তখন আমি ভিডিও আপলোড করতাম, কমেন্ট করতাম। লেটলি কিছুদিন হলো সেগুলো বন্ধ করেছি, আমিও তাড়াতাড়ি ঘুমোতে যাচ্ছি, ও যতক্ষণ স্কুলে যায় আমি আমার সমস্ত কাজ সেরে নিই, সমস্ত না হলেও বেশিরভাগ সেরে নিই। তারপর বাড়িতে এসে ও ঘুমোনোর পর কিছুটা টাইম পাওয়া যায় 1-2 ঘন্টা, তখন কিছু কাজ করি। তো মোটমাট এরকমভাবেই করতে হচ্ছে এখন। আই থিঙ্ক দিস ইজ বেটার, কারণ যত তাড়াতাড়ি ঘুমোনো হয় তত ভালো। মানে আমি তো ভোরবেলা ঘুমোতে যেতাম আর কি, তো ঘুমটা অনেক কম হতো, ভোরবেলা ঘুমোতে যেতাম আবার সকাল সকালবেলা উঠে পড়তে হতো, তো ঘুমটা কম হতো। তো এখন কৃষ্ণমের স্কুল যাওয়ার দয়ায় একটু হলেও তাড়াতাড়ি শুচ্ছি, ঘুমোতে যাচ্ছি, কিছুটা টাইম পাচ্ছি নিজের মতো করে, তো কাজগুলো গোটানোর, নিজের মতো যা যা থাকে কাজ সমস্ত করার। তো যাকগে সেরে নিই কাজ, 3 ঘন্টা দেখতে দেখতে চলে যাবে, তখন ওকে আবার আনতে যেতে হবে। তো চলো আর কি খেতে দিয়েছে? আচ্ছা, চেক মিক্স আর জল। আর ব্লুবেরি টিবেরি দেয়নি, ফ্রুটস দেয়নি কোনো? আচ্ছা, পরের দিন দেবে বলেছো। ইউ হ্যাড এ গুড ডে। কোথায় গেছিলে আজ খেলু করতে? খেলু করতে ওই প্লেগ্রাউন্ড আছে, প্লেগ্রাউন্ডে। ওই জন্য পুরো মাথা টাতা সব বালিতে ভিড় পড়ে গেছে তো তোমার। এটা কি, এই যে এটা বল। হুম, এই যে দিস ওয়ান, হোয়াট ইজ দিস? পিগ জে। তারপর যে দিয়ে বলছে কেন? বেলা 1:30 বেজে গেছে, লাঞ্চ টাঞ্চ সব ডান। তো কপিলের একটা আই অ্যাপয়েন্টমেন্ট আছে, তো সেটার জন্যই যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি। তার একটাই কারণ যে আই টেস্টিংয়ের সময় অনেক সময় ডাইলেট করে আঁখি আইসগুলো, তো ডাইলেট করলে, আইস ডাইলেট করলে ড্রাইভ করা মুশকিল। তো ইন কেস যদি দরকার হয়, যদি ডাইলেট করে তো আমাকে ড্রাইভ করতে হতে পারে, তো তাই জন্য আমিও যাচ্ছি আর আমার সাথে আমার বাহনটিও যাচ্ছেন। তাই তো যাচ্ছ তো? ইনি ছাড়বেন নাকি? ইনি তো ড্যাডা যাবে শুনে তরাং করে খেতে বসে উঠে পড়েছে যে যাবো, আমি যাবো, আমি যাবো, এনাকে ছেড়ে যাওয়া যায় কোথাও, একা ছাড়বে নাকি? যতক্ষণ আমাদের গাড়িতে চলছে ততক্ষণ জিলিগু জিলিগু জিলিগু
যখন গাড়ি চলছে ততক্ষণ পেছনে গানও চলছে, আবার সঙ্গীতানুষ্ঠান, বড় শিল্পীর সঙ্গীতানুষ্ঠান চলছে আবার। বসো একটু, ওয়েট করো, মানে যখন হবে তখন। তো অ্যাপয়েন্টমেন্ট ডান, অনেক বেলা হয়ে গেছে অনেকটা। এখন কটা বাজে? অলমোস্ট 3টার উপরে বেজে গেছে। তো একে নিয়ে বাড়ি যাব এখন। আর আরেকটা কাজ করেছি কালকের জন্য, কৃষ্ণমের আই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। কৃষ্ণম লেটলি একটু ওর আই ড্রাইজ হচ্ছে কিংবা কিছু, যার জন্য একটু চোখ কচলাচ্ছে বেশি। প্লাস ওর কোনো আই অ্যাপয়েন্টমেন্ট এখনও অবধি হয়নি, যেটা চেকমিক্স আচ্ছা দিচ্ছি, তারা হাত স্যানিটাইজ করে নাও। তো কালকেই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি কৃষ্ণামের, কারণ এখানে না 2 বছরের পরে একটা ডেন্টাল আই সব করতে হয় বাচ্চাদের, ম্যান্ডেটরি। আমরা ডেন্টালটা অলরেডি করলাম, তোমাদের ব্লগেও দেখিয়েছিলাম সেদিনকে, তো আইসটা করা হয়নি। তো আইজের অ্যাপয়েন্টমেন্টটাও নিয়ে নিলাম একই জায়গায়। তো সুবিধা হয়েছে কারণ কালকেই একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে, কেউ ক্যান্সেল করেছে যেটা পেয়েছি। তো কালকেই আবার আসবো, অ্যাপয়েন্টমেন্টের বেলায় আছে। আর আমি আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা, আর লাইক আর শেয়ার করতে ভিডিওসগুলো। চলো আজকের মতো এখানেই, বাই বাই।